রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ালো। উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন এই পঞ্চায়েতের বিজেপি সদস্যরা। তারই পরিপ্রেক্ষিতে এদিন তারা পঞ্চায়েত ভবনের বাইরে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 13টি। গত পঞ্চায়েত নির্বাচনের পর 13টির মধ্যে 9টি আসন পেয়েছিল বিজেপি, 4টি পেয়েছিল তৃণমূল। কিন্তু সম্প্রতি এই পঞ্চায়েতের বিজেপি প্রধান যমুনা বর্মণ এবং দুজন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন, যার জেরে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় 7। অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা কমে হয় 6। এরপর তৃণমূলের পক্ষ থেকে বিজেপির উপপ্রধান নারায়ণ চন্দ্র বালোর বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়। আজ অনাস্থা ভোটের দিনক্ষণ ধার্য হয়। ভোটাভুটি শুরু হওয়ার পরই ব্যালট পেপার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপি প্রতিনিধিরা, যার জেরে এদিন তারা ভোটাভুটিতে অংশ না নিয়েই ভোট বয়কট করে বেরিয়ে যান। তৃণমূল সূত্রে জানা গিয়েছে এদিন উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থার পক্ষে ভোট পড়েছে 7টি। এই ঘটনা নিয়ে আজ ব্যাপক রাজনৈতিক চাপানোতর শুরু হয়। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।